नमस्कार बंधुरा अपन स्वागत चैने आशा करी अपनारा सबाई भलोई आपन के बोलते चाहिए चैने आो एक नोटिफिकेशन वीडियो नहीं एलम जेटा आगरतला स्मार्ट सिटी नियोग हो वीडियो शुरू करार आगे अपन का रिक्वेस्ट करते चाहिए अपनारा जरा चैने नतून एस चैनल के सबसक्राइब कर लाइक करबें और बेल आइकन अवश्य प्रेस करबें। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, ভিডিও যেটি বেরিয়েছে, যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেটা হলো আগরতলা স্মার্ট সিটির পাশাপাশি সোফেট থেকে, সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট সোফেট ত্রিপুরার একটি অর্গানাইজেশন, সেখান থেকে বেরিয়েছে। দেখুন এখানে যে পোস্টগুলি বেরিয়েছে, 2/9/2020 বেরিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার একটি পোস্ট, সরি তিনটি পোস্ট, বিটেক বি সিভিল, যেকোনো রেপুটেটেড ইনস্টিটিউট বা গভর্নমেন্ট কলেজ থেকে হতে হবে, 5 বছরের এক্সপিরিয়েন্স হতে হবে, 40 বছর বয়সের মধ্যে পর্যন্ত আপনারা দিতে পারবেন। তারপর হচ্ছে যেটা মোস্ট স্যালারি হচ্ছে 40,000 টাকা, যেটা আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট যেটা হচ্ছে দুটি পোস্ট, বিটেক বি সিভিল, এবং সেই রিকগনাইজড ইউনিভার্সিটি হতে হবে, 6 বছরের এক্সপিরিয়েন্স হতে হবে, 50 বছর বয়সের মধ্যে হতে হবে, 60,000 টাকা স্যালারি। ডাটা এন্ট্রি অপারেটর একটি পোস্ট, যে কোনো বিষয়ে আপনার গ্রাজুয়েশন হলে হয়ে যাবে, তার সঙ্গে কপা ডিটিপিও থাকতে হবে, 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স হতে হবে, 40 বছরের মধ্যে হতে হবে, বয়স 10,000 টাকা স্যালারি। লয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট, যে কোনো কলেজ থেকে আপনার গ্রাজুয়েশন হতে হবে, তারপরে হচ্ছে কপা ডিটিপিও থাকতে হবে, 1 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, টাইপিং স্পিড আপনার 40 হতে হবে, 40 বছরের বয়স মধ্যে হতে হবে, 10,000 টাকা স্যালারি। এই হচ্ছে মূল মোট পোস্টগুলি। সেটা যে অ্যাপ্লিকেশন আপনারা জমা দেবেন 11 সেপ্টেম্বরের মধ্যে আপনারা জমা দিতে হবে, লাস্ট ডেট, তার মধ্যে আপনারা জমা করবেন। এই হচ্ছে ফর্ম্যাটটা, আমরা নিচে পিডিএফটা দিয়ে দিচ্ছি, এই ফর্ম্যাট অনুযায়ী ফিল করে আপনারা পাঠিয়ে দেবেন নিচে দেওয়া অ্যাড্রেসে, বিশেষ করে এই অ্যাড্রেসে। এখানে মধ্যে দেখবেন অ্যাড্রেসটা দেওয়া আছে, এই অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। তো আমাদের এই ভিডিওটা ঠিক এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।